এবারে রথযাত্রায় মায়াপুর ইসকন মন্দিরের অন্যতম আকর্ষণ হলো পুরীর রথের চাকা। ভক্তদের দর্শনের কথা মাথায় রেখে ইতিমধ্যেই পুরী থেকে মায়াপুরে আনানো হয়েছে বলভদ্রের রথের চাকা। এবারে রথযাত্রার মায়াপুর ইসকন মন্দিরের বিশেষ আকর্ষণ পুরীর রথের চাকা। পুরী থেকে ভগবান বলদেবের রথের চাকা এবার এসে পৌঁছলো নবদ্বীপ মায়াপুর ইসকন মন্দিরে। মায়াপুর ইসকন মন্দিরের রথযাত্রা উপলক্ষে দর্শনার্থীদের কাছে এবারের বিশেষ আকর্ষণ এই ভগবান বলদেবের রথের চাকা। সুদূর পুরীধাম থেকে এই রথের চাকা মায়াপুর ইসকন মন্দিরে নিয়ে এসেছেন ইসকন কর্তৃপক্ষ। যেসব দর্শনার্থীরা পুরীধামে পৌঁছে জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করতে পারেন না, মূলত তাঁদের কথা মাথায় রেখে এই বছর সুদূর পুরীধাম থেকে ভগবান বলদেবের রথের চাকা নিয়ে আসা হয়েছে ইসকন মায়াপুরে। এ কথা জানান ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক গৌরাঙ্গ দাস মহারাজ। দর্শনার্থীরা মায়াপুর মন্দির প্রাঙ্গণে এসে পবিত্র এই রথের চাকার দর্শন করতে পারবেন, এছাড়াও স্পর্শ করে নিজেদের ভক্তি নিবেদন করতে পারবেন বলেও জানিয়েছেন রসিক গৌরাঙ্গ দাস মহারাজ। প্রসঙ্গত, প্রতি বছর জগন্নাথ দেবের রথ উৎসব উপলক্ষে নতুন রথ তৈরি করা হয় পুরীধামে এবং পুরনো রথের চাকা বহুমূল্যের বিনিময়ে হস্তান্তর করা হয়। সেখান থেকেই লক্ষাধিক অর্থ ব্যয় করে পবিত্র এই রথের চাকা শুধুমাত্র দর্শনার্থীদের কথা মাথায় রেখেই সুদূর পুরী থেকে নদিয়ার নবদ্বীপ মায়াপুর ইসকন মন্দিরে নিয়ে এসেছেন ইসকন কর্তৃপক্ষ। ইসকন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরের রথযাত্রা যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হবে। এবছর বিশেষ আকর্ষণ পুরী থেকে বলদেবের রথের চাকা এখানে আনা হয়েছে। যারা পুরীতে যেতে পারবেন না সেসব দর্শনার্থীদের এখানে চাকা দর্শনের এবং স্পর্শ করার সুযোগ পাবেন, সেই জন্য এটি আনা হয়েছে। পুরীর প্রত্যেক বছরই নতুন রথ তৈরি করা হয়, পুরনো রথের চাকা এসব অকশনে বিক্রি হয়, লক্ষাধিক টাকা খরচা করে এই রথের চাকা এখানে আনা হয়েছে এবং দর্শনার্থীরা এই রথের চাকা দর্শন করার সৌভাগ্য লাভ করবেন। এবং সকলকে সাদর আমন্ত্রণ জানাই, যারা যেতে পারবেন না পুরীতে তারা মায়াপুরে আসুন, রথের চাকা দর্শন করুন এবং এখানকার রথযাত্রায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন এবং আনন্দ লাভ করুন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।